শুকনো জায়গায় কবর দিও মাকে এমন চিরকুট লিখে মায়ের লাশ কলা গাছের ভেলায় ভাসিয়ে দেয় ছেলে ঘটনাটি ঘটেছে সিলেটে টাঙ্গুয়ার হাওরে বন্যা দুর্গত এলাকায় এর সত্যতা স্বীকার করেছেন হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশ্মীর রাজা আত্মীয় স্বজন তাদের লাশ ভাসিয়ে নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছে কাশ্মীর রাজা বলেন সকালে আমরা ত্রাণ নিয়ে একটি টিম সুনামগঞ্জ তাহিরপুর ও বিশম্বরপুর এলাকার টাঙ্গোয়ার হাওরে সারাদিন ঘুরে ত্রাণ বিতরণ ও সরজমিন চিত্র পরিদর্শন করি আমাদের নৌকা যখন বিশম্বরপুর হাওরে ভাতের টেক আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একটি দৃশ্য চোখে পড়ে আত্মীয় স্বজন তাদের স্বজনের লাশকে বানের পানিতে ভাসিয়ে দিচ্ছেন কাশ্মীর রাজা আরো বলেন হাওরে একটি অমানবিক পরিস্থিতি বিরাজ করছে এক ইঞ্চি পরিমাণ শুকনো জায়গাও নেই মানুষ দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই তিনি বলেন আমাদের হাওর এলাকায় তাহিরপুর লাশ দাফন করার মতো শুকনো জায়গা না পেয়ে বানের জলে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি সত্য লোকজনের কি করার আছে কোথাও এক ইঞ্চি জায়গা খালি নেই যতদূর চোখ যায় শুধু পানি আর পানি বাড়িঘর কবরস্থান সব জায়গা ডুবে আছে পানিতে আশেপাশে মরদেহ রেখে জানাজা পড়ার মতো জায়গাও নেই নেই দাফন করার মতো শুকনো জায়গা